নমস্কাৰ বন্ধুসকল, আপোনালোকে চাই আছে সুনীল জৰণ এট ইজেড ইউটিউব চেনেল। তো বন্ধুসকল, আপোনালোকে সকলোৱে জানে যে যোৱাকালি যিহেতুকে এছ চি আৰ টিয়ে ৰেংক লিষ্ট যিহেতুকে পাব্লিছ কৰিছে, অৰ্থাৎ সকলোৱে নিজৰ নিজৰ স্ক'ৰ কাৰ্ড উলিয়াইছে আৰু সেই স্ক'ৰ কাৰ্ডৰ মতে তেওঁলোকে গম পাইছে যে তেওঁলোকৰ ৰেংক কিমান পাইছে, বা তেওঁলোকৰ যদি কেটেগৰী ৱাইজ তেওঁলোকৰ ৰেংক কিমান হৈছে বা আনৰিজাৰ্ভ হিচাপে তেওঁলোকৰ ৰেংক কিমান হৈছে সকলোৱে গম পাইছে। এটা কথা হ'ল, অহাকালি অৰ্থাৎ 5 তাৰিখে যি দিবলগীয়া লিষ্ট, অৰ্থাৎ যি ফাৰ্ষ্ট ৰাউণ্ড মেৰিট লিষ্ট, সেই মেৰিট লিষ্টত কোনসকল শিক্ষাৰ্থীৰ নাম আহিব, অৰ্থাৎ কোনসকল শিক্ষাৰ্থীয়ে এইবাৰ d.el.ed এডমিশ্যনৰ কাৰণে যোগ্যতা লাভ কৰিব, বা কোনসকল শিক্ষাৰ্থীয়ে এইবাৰ d.el.ed এডমিশ্যন লাভ কৰিব, গভৰ্ণমেণ্টতেই হওক বা প্ৰাইভেটেই হওক, কিমান ৰেংকলৈকে এছ চি আৰ টিয়ে এইবাৰ d.el.ed এডমিশ্যন দিব, বা কিমান ৰেংক থকা শিক্ষাৰ্থীসকলে এইবাৰ d.el.ed এডমিশ্যন ল'ব পাৰিব, গোটেই অসমৰ ডিষ্ট্ৰিক্ট ৱাইজ মই আপোনালোকৰ কিমান ৰেংকলৈকে এডমিশ্যন লাভ কৰিব, জেনেৰেলে হওক বা অ' বি চি হওক বা এছ টি পি হওক, এছ টি এইচ, এছ চি, পি ডাব্লিউ ডি, সকলো কেটেগৰীয়ে কিমান ৰেংকলৈকে এইবাৰ d.el.ed এডমিশ্যন লাভ কৰিব, সকলো ধৰণৰ কথা মই যে আপোনালোকক এই ভিডিঅ'টিত জনাবলৈ গৈ আছোঁ। তো ভিডিঅ'টি হ'ব খুবেই ইনফৰ্মেটিভ, ভিডিঅ'টি শেষলৈকে চাব, আৰু যদি ভিডিঅ'টি ভাল লাগে লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰাৰ লগতে এতিয়া পৰ্যন্ত যদি মোৰ এই চেনেলটো ছাবস্ক্রাইব কৰে ছাবস্ক্রাইব কৰি মোক আগলৈ এনেধৰণৰ নতুন নতুন ভিডিঅ' বনাৰ প্ৰেৰণা যোগাবলৈ আশা ৰাখিলোঁ। লগতে বন্ধুসকল, মই আপোনালোকক জনাই দিওঁ, যদিহে আপোনালোকে এনেধৰণৰ নিউজ বা d.el.ed এডমিশ্যন বা অন্যান্য যিকোনো এডমিশ্যনৰ তথ্য জানিবলৈ ইচ্ছুক, তেতিয়াহ'লে আপোনালোকে ডিছক্ৰিপশ্যনত দিয়া মোৰ ফেচবুক পেজৰ লিংক বা হোৱাটছআপ চেনেলত আপোনালোকে মোক ফ'ল' কৰিব পাৰে, আৰু ফ'ল' কৰি আপোনালোকে এনেধৰণৰ আপডেটছ পাই থাকিব পাৰিব। তোমালোকৰ তেতিয়াহ'লে বলক আজিৰ মূল ভিডিঅ'টোলৈ আমাক। তোমালোকৰ তেতিয়াহ'লে আমি বলক বৰপেটীয়া ডিষ্ট্ৰিক্টৰ প্ৰথমতে জানি লওঁ, বৰপেটীয়া ডিষ্ট্ৰিক্টত কিমান ৰেংক পোৱা শিক্ষাৰ্থীসকলে এইবাৰ এডমিশ্যন লাভ কৰিব। তোমালোকক আমি গভৰ্ণমেণ্ট আৰু প্ৰাইভেট একেলগতে কম্বাইন কৰি দিছোঁ, আৰু কেৱল মই ছেপাৰেট কৰিছোঁ আৰ্টছ আৰু ছায়েন্স। তো বৰপেটীয়া ডিষ্ট্ৰিক্টত 250টা গভৰ্ণমেণ্টৰ আছে, 150 প্ৰাইভেটৰ আছে, টোটেল যদি আমি চাবলৈ যাওঁ 400 ইনটেক আছে, আৰু তাৰে 280 আৰ্টছৰ থাকিব আৰু ছায়েন্সৰ 120টা। তো জেনেৰেল কেণ্ডিডেটসকলৰ কাৰণে আৰ্টছৰ ক্ষেত্ৰত 168 ৰেংকলৈকে লাভ কৰিব, আৰু অ' বি চি 42 ৰেংকলৈকে লাভ কৰিব, এছ টি পি 28 ৰেংকলৈকে এডমিশ্যন লাভ কৰিব, আৰু এছ টি এইচ 14 ৰেংকলৈকে লাভ কৰিব, আৰু এছ চি 20 ৰেংকলৈকে, আৰু পি ডাব্লিউ ডি তেনেধৰণে 8 ৰেংকলৈকে আৰ্টছত এডমিশ্যন লাভ কৰিব। আৰু যদি ছায়েন্সৰ ষ্টুডেণ্টসকলক যদি আমি চাবলৈ যাওঁ, 72 ৰেংকলৈকে জেনেৰেল কেণ্ডিডেটে এডমিশ্যন লাভ কৰিব, আৰু অ' বি চি 18 ৰেংকলৈকে লাভ কৰিব, আৰু এছ টি পি 12 ৰেংকলৈকে, এছ টি এইচ 6 ৰেংকলৈকে, আৰু এছ চি 9 ৰেংকলৈকে, আৰু পি ডাব্লিউ ডি 3 ৰেংকলৈকে এডমিশ্যন লাভ কৰিব। আনফালে আমি যদি বঙাইগাঁও ডিষ্ট্ৰিক্টত যদি চাবলৈ যাওঁ, টোটেল তাত 100টা ইনটেক আছে, আৰু 100টা ইনটেকত তাৰে 70টা থাকিব আৰ্টছৰ কাৰণে, 30টা থাকিব ছায়েন্সৰ কাৰণে। তেনে ক্ষেত্ৰত আমি যদি আৰ্টছৰ ক্ষেত্ৰত চাবলৈ যাওঁ, জেনেৰেল কেণ্ডিডেটৰ কাৰণে 42, অ' বি চিৰ কাৰণে 11, আৰু এছ টি পিৰ কাৰণে 7, এছ টি এইচৰ 4, এছ চিৰ 5, পি ডাব্লিউ ডি 2, তো ইমান ৰেংকলৈকে এডমিশ্যন লাভ কৰিব। আনফালে যদি আমি ছায়েন্সত চাবলৈ যাওঁ, ছায়েন্সৰ ষ্টুডেণ্টসকলৰ ক্ষেত্ৰত জেনেৰেল কেণ্ডিডেটৰ 18 ৰেংকলৈকে এডমিশ্যন লাভ কৰিব, আৰু অ' বি চিৰ ক্ষেত্ৰত 5 ৰেংকলৈকে, এছ টি পি 3 ৰেংকলৈকে, এছ টি এইচ 1 ৰেংকলৈকে, এছ চি 2 ৰেংকলৈকে, আৰু পি ডাব্লিউ ডি 1 ৰেংকলৈকে এডমিশ্যন লাভ কৰিব। তেওঁলোকৰ এই ভিডিঅ'টি অকণ দীঘলীয়া হ'ব, আপোনালোকে স্কিপ নকৰাকৈ শেষলৈকে চাব। আৰু আমি যদি যোৰহাট ডিষ্ট্ৰিক্টত চাবলৈ যাওঁ, যোৰহাট ডিষ্ট্ৰিক্টতো 100টা ইনটেক আছে, তাৰে 70 আৰ্টছৰ থাকিব, 30 ছায়েন্সৰ থাকিব। তো তাতো যদি আমি চাবলৈ যাওঁ, আৰ্টছৰ ক্ষেত্ৰত জেনেৰেলৰ 42 ইনটেক ৰেংকলৈকে এডমিশ্যন লাভ কৰিব, আৰু অ' বি চিও 11 ৰেংকলৈকে এডমিশ্যন লাভ কৰিব, এছ টি পি 7 ৰেংকলৈকে লাভ কৰিব, এছ টি এইচৰ 4 ৰেংক, আৰু এছ চিৰ 5 ৰেংকলৈকে, আৰু পি ডাব্লিউ ডি 2 ৰেংক। ঠিক তেনেদৰে ছায়েন্সৰ ক্ষেত্ৰতো 18 ৰেংকলৈকে জেনেৰেল কেণ্ডিডেটে লাভ কৰিব, আৰু অ' বি চিৰ 5 ৰেংকলৈকে লাভ কৰিব, আনফালে এছ টি পি 3 ৰেংকলৈকে এডমিশ্যন লাভ কৰিব, আৰু এছ টি এইচৰ 1 ৰেংকলৈকে, আৰু এছ চিৰ 2 ৰেংকলৈকে, আৰু পি ডাব্লিউ ডিৰো 1 ৰেংকলৈকে, অৰ্থাৎ এজন ষ্টুডেণ্ট এডমিশ্যন লাভ কৰিব যোৰহাট ডিষ্ট্ৰিক্টতো। এতিয়া আমি চাবলৈ যাওঁ কাছাৰ ডিষ্ট্ৰিক্ট। কাছাৰ ডিষ্ট্ৰিক্টৰ টোটেল ইনটেক আছে 150, তাৰে 105 আৰ্টছৰ কাৰণে, আৰু বাকী 45 ছায়েন্সৰ কাৰণে। তো 105ত আমি যদি আৰ্টছৰ ক্ষেত্ৰত চাবলৈ যাওঁ, টোটেল জেনেৰেল কেণ্ডিডেটে লাভ কৰিব 63 ৰেংকলৈকে যদি আছে কোনোবা, তেতিয়াহ'লে 63 ৰেংকলৈকে আৰ্টছৰ ক্ষেত্ৰত জেনেৰেল কেণ্ডিডেটে এডমিশ্যন লাভ কৰিব। অ' বি চি 16 ৰেংকলৈকে, এছ টি পি 10 ৰেংকলৈকে, এছ টি এইচ 5 ৰেংকলৈকে, এছ চি 7 ৰেংকলৈকে, পি ডাব্লিউ ডি 3 ৰেংকলৈকে। আনফালে আমি যদি জেনেৰেল কেণ্ডিডেটত যদি আমি চাবলৈ যাওঁ, ছায়েন্সৰ ক্ষেত্ৰত 27 ৰেংকলৈকে লাভ কৰিব, তাৰপিছত আকৌ অ' বি চিৰ ক্ষেত্ৰতো 6 ৰেংকলৈকে লাভ কৰিব, এছ টি পিৰ 5 ৰেংকলৈকে, এছ টি এইচ 3 ৰেংকলৈকে, এছ চি 4 ৰেংকলৈকে, পি ডাব্লিউ ডি 2 ৰেংকলৈকে, অৰ্থাৎ ইমান ৰেংকলৈকে কাছাৰ ডিষ্ট্ৰিক্টত
এডমিশন লাভ করব। এফালে আমি যদি দরং ডিস্ট্রিক্টো যদি চাবলে যাও, দরং ডিস্ট্রিক্টো 150 ইনটেক আছে, তার আর্টসর 105টা সিট থাকিব আর সায়েন্সর কারণে 45টা সিট থাকিব। তো এইটা কথা হল আর্টসর ক্ষেত্রে 63 র্যাঙ্কলকে জেনারেল ক্যান্ডিডেটে এডমিশন লাভ করব, আর ও বি সির ক্ষেত্রে 16 র্যাঙ্কলকে, এসটিপির 10 র্যাঙ্কলকে, এসটিএইচর 5 র্যাঙ্কলকে, এসসির 7 র্যাঙ্কলকে, পিডব্লিউডি 3 র্যাঙ্কলকে। ঠিক তেনেদরে সায়েন্সর ক্ষেত্রে দরং ডিস্ট্রিক্টত জেনারেল ক্যান্ডিডেটর 27 র্যাঙ্কলকে লাভ করব, ও বি সির 6 র্যাঙ্কলকে লাভ করব, এসটিপির 5 র্যাঙ্কলকে, আর এসটিএইচর 3 র্যাঙ্কলকে, এসসির 4 র্যাঙ্কলকে, আর পিডব্লিউডির 2 র্যাঙ্কলকে এডমিশন লাভ করব দরং ডিস্ট্রিক্টত। এটা আমি চাবলে যাও ধুবুরী ডিস্ট্রিক্ট, ধুবুরী ডিস্ট্রিক্টত যদি আমি চাবলে যাও, তাতো টোটাল ইনটেক আছে 150, তো একেই হব 105 আর্টসর কারণে থাকিব, বাকি 45 সায়েন্সর কারণে থাকিব। এটা কথা হল আর্টসর ক্ষেত্রে ধুবুরী ডিস্ট্রিক্টত 63 র্যাঙ্কলকে জেনারেল ক্যান্ডিডেটে এডমিশন লাভ করব, আর মই যে জেনারেল কইছো 63 বা আপনার 42 কইছো, তো এইবিল জেনারেলর কি হব, ইডব্লিউএস আকো সেপারেট হব, তার ইডব্লিউএসর 10% আকো সেপারেট হব, তো ইডব্লিউএস বিলাক অকন কমিব পারে, ইডব্লিউএস ক্যান্ডিডেট যখন আছে ইয়ার তলতো র্যাঙ্ক গুছি যাব পারে বা ইয়ার উপরতো র্যাঙ্ক যাব পারে। তো কিন্তু মই ইডব্লিউএস আর জেনারেল যেহেতুকে একই সেইটো কারণে কম্বাইন করে দিছো, কারণ জেনারেল ক্যান্ডিডেটের উপরে ইডব্লিউএস হব, সেইটো কারণে মই জেনারেল বলে ধরছো তেওঁলোককো। তো এনে ক্ষেত্রে ধুবুরী ডিস্ট্রিক্টত মই ইতিমধ্যে কৈছো আপোনালোকক যে 63 জেনারেললৈকে, ও বি সি 16, এস টি পি 10, এস টি এইচ 5 আর 7 এস সি লৈকে, আর পিডব্লিউডি 3 লৈকে, জেনারেলর 27 সায়েন্সর ক্ষেত্রে, আর ও বি সির 6 র্যাঙ্কলকে, আর এস টি পির 5 র্যাঙ্কলকে, আর এস টি এইচর 3 র্যাঙ্কলকে, এস সির 4, পিডব্লিউডি 2 র্যাঙ্কলকে ধুবুরী ডিস্ট্রিক্টত লাভ করব। সেইফালে যদি আমি ডিব্রুগড় ডিস্ট্রিক্ট যদি চাবলে যাও, ডিব্রুগড় ডিস্ট্রিক্টতো একেই হব কাছাৰ ডিস্ট্রিক্টত বা দৰং ডিস্ট্রিক্টত, ধুবুরী ডিস্ট্রিক্টত যেনেকুৱা, ডিব্রুগড় ডিস্ট্রিক্টতো একেই হব, গোলাঘাট ডিস্ট্রিক্টতো একেই হব, হাইলাকান্দি ডিস্ট্রিক্টতো একেই হব, যেহেতুকে টোটাল ইনটেক আছে 150, তো 150 ইনটেকর টোটাল থাকিব 105 আর্টসর কারণে, 45 থাকিব সায়েন্সর কারণে। তো আপনাকে মই ইতিমধ্যে কাছাৰ ডিস্ট্রিক্টত জনাইছো, দৰং ডিস্ট্রিক্টত জনাইছো, ধুবুরী ডিস্ট্রিক্টত জনাইছো। তো ডিব্রুগড়, গোলাঘাট, হাইলাকান্দি স্টুডেন্ট সকলে মই ইতিমধ্যে কাছাৰ, দৰং, ধুবুরী এই তিনখন যে জনাইছো সেম থাকিব, ইমান র্যাঙ্কলকে তেওঁলোকে লাভ করব। ধেমাজি ডিস্ট্রিক্ট যদি আমি চাবলে যাও, ধেমাজি ডিস্ট্রিক্টত টোটাল ইনটেক আছে 50, তার আর্টসর কারণে থাকিব 35 আর সায়েন্সর কারণে 15। তো আর্টসর ক্ষেত্রে জেনারেলে 21 র্যাঙ্কলকে এডমিশন লাভ করব, ও বি সি 5 র্যাঙ্কলকে, 5 র্যাঙ্কলকে, এস টি পি 3 র্যাঙ্কলকে, এস টি এইচ 2 র্যাঙ্কলকে, এস সি 3 র্যাঙ্কলকে, আর পিডব্লিউডি 1 র্যাঙ্কলকে এডমিশন লাভ করব। আনফালে সায়েন্সর ক্ষেত্রে জেনারেলর 9 র্যাঙ্কলকে, ও বি সির 2 র্যাঙ্কলকে, এস টি পির 2 র্যাঙ্কলকে, এস টি এইচ 1 র্যাঙ্কলকে, এস সির 1 র্যাঙ্কলকে, পিডব্লিউডি 0 থাকিব সায়েন্সর ক্ষেত্রে। তো এটা এই ধেমাজি ডিস্ট্রিক্টর যেহেতুকে 50 ইনটেক আছে, ঠিক তেনেধরনের তিনচুকিয়ারও ইনটেক আছে 50, মাজুলিরও ইনটেক আছে 50, কার্বি আংলং ডিস্ট্রিক্টরও আছে ইনটেক 50। তো এই ধেমাজি ডিস্ট্রিক্টত যে মই জনাইছো সেম থাকিব তিনচুকিয়া, মাজুলি, কার্বি আংলং ডিস্ট্রিক্টত, মানে যিমানকিটা র্যাঙ্ক মই ইতিমধ্যে ঘোষণা করেছো জনাইছো আপনার ধেমাজি ডিস্ট্রিক্টর ক্ষেত্রে একই থাকিব তিনচুকিয়া, মাজুলি, কার্বি আংলং ক্ষেত্রত। আর এই ডিমা হাসাও ডিস্ট্রিক্ট যদি আমি চাবলে যাও, ডিমা হাসাও ডিস্ট্রিক্টত 90টা ক্যান্ডিডেটে পাস করেছো, 90টা ক্যান্ডিডেটে এডমিশন লাভ করব। তার আনফালে এটা আমি চাবলে যাও গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট, গোয়ালপাড়া ডিস্ট্রিক্টত টোটাল ইনটেক আছে 200, তার আর্টসর কারণে থাকিব 140 আর সায়েন্সর কারণে থাকিব 60। এটা তার যদি আমি চাবলে যাও আর্টসর কারণে জেনারেল ক্যান্ডিডেটে 84 র্যাঙ্কলে এডমিশন লাভ করব, ও বি সি 21 র্যাঙ্কলকে, এস টি পি 14 র্যাঙ্কলকে, এস টি এইচ 7 র্যাঙ্কলকে, এস সির 10 র্যাঙ্কলকে, পিডব্লিউডি 4 র্যাঙ্কলকে গোয়ালপাড়া ডিস্ট্রিক্টত এডমিশন লাভ করব। জেনারেল ক্যান্ডিডেটর সায়েন্সর ক্ষেত্রে যদি আমি চাবলে যাও, 36 র্যাঙ্কলকে এডমিশন লাভ করব, ও বি সির 9 র্যাঙ্কলকে লাভ করব, এস টি পির 6 র্যাঙ্কলকে লাভ করব, এস টি এইচর 3 র্যাঙ্কলকে লাভ করব, ঠিক তেনেধরনের এস সির ক্ষেত্রতো 4 র্যাঙ্কলকে লাভ করব, পিডব্লিউডি 2 র্যাঙ্কলকে, অর্থাৎ 2টা সিট থাকিব পিডব্লিউডির সায়েন্সর ক্ষেত্রতো, তেনেধরনের গোয়ালপাড়া ডিস্ট্রিক্টত থাকিব। তো গোয়ালপাড়া ডিস্ট্রিক্টত যেহেতুকে ইনটেক 200, ঠিক তেনেধরনের লখিমপুর ডিস্ট্রিক্ট, মরিগাঁও ডিস্ট্রিক্ট, নলবারী ডিস্ট্রিক্ট, শিবসাগর ডিস্ট্রিক্ট, কোকরাঝাড় ডিস্ট্রিক্ট, এই যে 5-6 ডিস্ট্রিক্ট একেই আছে ইনটেক 200-200। তো সেইটোকে গোয়ালপাড়া ডিস্ট্রিক্টত যিমান র্যাঙ্কলকে এডমিশন লাভ করব সেম র্যাঙ্ক থাকিব লখিমপুর, মরিগাঁও, নলবারী, শিবসাগর, কোকরাঝাড় ডিস্ট্রিক্ট। তো আপনাদের যদি লখিমপুর ডিস্ট্রিক্টরপর বিলংস করেছে বা মরিগাঁও, নলবারী, শিবসাগর, কোকরাঝাড় ডিস্ট্রিক্টরপর বিলংস করে স্টুডেন্ট সকলে, ইতিমধ্যে মই গোয়ালপাড়া ডিস্ট্রিক্টত কোয়া যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কটা আপনাদের মিলাই চাব, আপনার র্যাঙ্ক যদি সেইটির ভিতর পড়ে তাহলে আপনি এডমিশন লাভ করব। এটা আমি যাও
করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট ইনটেক আছে 250, তার প্রাইভেট গভর্নমেন্ট মিলাই মানে কইছো 250, তো তার থাকি 175 আর্টসর কারণে, সায়েন্সর কারণে থাকি তার 75, তো তার যদি আমি চাবলে যাও আর্টসর জেনারেল ক্যান্ডিডেটে লাভ করব 105 র্যাঙ্কলৈকে, ওবিসি 26 র্যাঙ্কলৈকে, এসটিপির 18 র্যাঙ্কলৈকে, এসটিএইচ 9 র্যাঙ্কলৈকে, এসসির 12 র্যাঙ্কলৈকে, পিডব্লিউডি 5 র্যাঙ্কলৈকে লাভ করব। এসসির তেনে ধরনের সরি সায়েন্সর ক্ষেত্রে তেনে ধরনের জেনারেল ক্যান্ডিডেটে 45 র্যাঙ্কলৈকে লাভ করব, ওবিসির 11 র্যাঙ্কলৈকে লাভ করব, এসটিপির 8 র্যাঙ্কলৈকে লাভ করব, এসটিএইচর 4 র্যাঙ্কলৈকে লাভ করব, আর এসসির ক্ষেত্রে 5 র্যাঙ্কলৈকে, পিডব্লিউডির দুটা সিট থাকিব সায়েন্সর ক্ষেত্রে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট। এটা শোণিতপুর ডিস্ট্রিক্টত 200 ইনটেক আছে, যেহেতুকে করিমগঞ্জ ডিস্ট্রিক্টত যিমান খিতা মই কইছো যিমান র্যাঙ্ক কইছো সেই একে র্যাঙ্ক পোৱা শিক্ষার্থীসকলে শোণিতপুর ডিস্ট্রিক্টতো লাভ করব। কামরূপ ডিস্ট্রিক্ট যদি আমি চাবলে যাওঁ টোটেল ইনটেক আছে 350, গভর্নমেন্ট কাম প্রাইভেট মিলাই 350 ইনটেক আছে, তাদের 245টা সিট থাকিব আর্টসর কারণে আর বাকি 105 সিট থাকিব সায়েন্সর কারণে। তো এতিয়া জেনারেল ক্যান্ডিডেট আমি যদি আর্টসর ক্ষেত্রে চাবলে যাও 147 র্যাঙ্কলৈকে এডমিশন লাভ করব কামরূপ ডিস্ট্রিক্টত, গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক, পিছর র্যাঙ্কখিনিয়ে প্রাইভেটত লাভ করব, উপর র্যাঙ্কখিনিয়ে সায়েন্সর সরি গভর্নমেন্টত লাভ করব, সেইটাই কথা। তারপর ওবিসি 37 র্যাঙ্কলৈকে এডমিশন লাভ করব, এসটিপির 24 র্যাঙ্কলৈকে, এসটিএইচ 12 র্যাঙ্কলৈকে, এসসির 17 র্যাঙ্কলৈকে, পিডব্লিউডির 7 র্যাঙ্কলৈকে। সায়েন্সর ক্ষেত্রে যদি আমি চাবলে যাও জেনারেলর 63 র্যাঙ্কলৈকে লাভ করব, ওবিসির 16 র্যাঙ্কলৈকে লাভ করব, এসটিপির 10 র্যাঙ্কলৈকে লাভ করব, এসটিএইচর 5 র্যাঙ্কলৈকে লাভ করব, এসসির 7 র্যাঙ্কলৈকে লাভ করব, আর পিডব্লিউডি 3টা সিট থাকিব। তো এনে ধরনের কামরূপ ডিস্ট্রিক্টত 350টার যে সিট এনে ধরনের ডিস্ট্রিবিউট হব। তো যিমানকিটা র্যাঙ্ক মই আপনার জানাইছো ইতিমধ্যে সেইকিটা র্যাঙ্কর ভিতর যদি আপনার পড়ে তাহলে আপনি আপনার র্যাঙ্ক যদি একবারে উপর তাহলে আপনি গভর্নমেন্টত পাই যাব, আর যদি পিছর ফলে তাহলে আপনি প্রাইভেটত লাভ করব। এটা কথা হল 350 ইনটেক থাকা আর এখন ডিস্ট্রিক্ট আছে নগাঁও ডিস্ট্রিক্টত, নগাঁও ডিস্ট্রিক্টত 350 ইনটেক আছে, তো সেম থাকিব কামরূপ ডিস্ট্রিক্টত যিমানকিটা র্যাঙ্ক মই ইতিমধ্যে আপনার জানাইছো, নগাঁও ডিস্ট্রিক্টতো আপনার র্যাঙ্ক যদি সেইটোর ভিতর পড়ে তাহলে আপনাকে এডমিশন লাভ করব। আর কিবা যদি জানিবলগিয়া থাকে কমেন্ট সেকশনত কমেন্ট করব, মই জাস্ট এনালাইজ করছো যে এইকটা র্যাঙ্কর ভিতর এডমিশন লাভ করব। তো আরো মই আপনার জানাই দিও কিছু ডিস্ট্রিক্টত এই যেটা মই র্যাঙ্ক আপনার জানাইছো এইকটা র্যাঙ্কর উপরও যাব পড়ে, এই কিয় কইছো আপনার যেহেতুকে কিছু ডিস্ট্রিক্টত এসটিএইচ ক্যান্ডিডেট নাই বা পিডব্লিউডি ক্যান্ডিডেট নাই, যিবোৰ ডিস্ট্রিক্টত পিডব্লিউডি ক্যান্ডিডেট নাই বা এসটিএইচ ক্যান্ডিডেট নাই সেই যে সিট থাকিব সেই সিট আকৌ পুনৰ আনরিজার্ভলৈ গুচি যাব। তো আনরিজার্ভৰ সিটসমূহ কি হব আর ইনক্রিজ হব বা যিকেইটা র্যাঙ্ক আছে মই ইতিমধ্যে আপনার জানাইছো সেইকেইটা র্যাঙ্ক উপর যাব। সাপোজ এতিয়া কামরূপ ডিস্ট্রিক্টত আছে কাবরি আংলং ডিস্ট্রিক্টত নিমা ডিমাহাসাও নগাঁও গোলাঘাট মরিগাঁও এইকেইটা ডিস্ট্রিক্টতহে এসটিএইচ আছে, বাকি যদি আমি চাবলৈ যাও বৰপেটা ডিস্ট্রিক্টত এসটিএইচ নাথাকিব পাৰে বা এইফালে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট বহুতকেইটা ডিস্ট্রিক্টত মানে এসটিএইচ ক্যান্ডিডেট নাই, আর যিবোৰ ডিস্ট্রিক্টত এসটিএইচ ক্যান্ডিডেট নাই সেইবোৰ ডিস্ট্রিক্টৰ সিট যিটো হব এসটিএইচৰ যে সিট আনরিজার্ভলৈ গুচি যাব, আর যেতিয়া আনরিজার্ভলৈ গুচি যাব তেতিয়া বাকি আনরিজার্ভ র্যাঙ্ক যিটো আছে অকণমান আকৌ ইনক্রিজ হব। তো সেইটো কাৰণে সেইটো সেকেন্ড লিষ্টত পাব্লিশ করব। তো মই ইতিমধ্যে আপনার যেটো জানাইছো এইকেইটা লিষ্টৰ ভিতৰত আপনার কি হব প্রথমকেইটা র্যাঙ্ক যিকেইটাই পাইছে সেইকেইটা গভর্নমেন্টত নাম আহি যাব, কাইলৈ যি পাব্লিশ হবলগীয়া যি লিষ্ট তার আপনার নাম আহি যাব, আপনাকে 6 তারিখ আর 7 তারিখের ভিতর এডমিশনটা লব লাগিব, আর বাকি সেকেন্ড লিস্ট আকৌ যদি ভেকেন্সি থাকে 11 তারিখে সেকেন্ড লিস্ট পাব্লিশ করব। তেনে ধরনের সেকেন্ড লিস্ট থার্ড লিস্ট পাব্লিশ করব, আর তারপর আকৌ শেষরবার কারণে আকৌ এগেইন প্রাইভেট ইনস্টিটিউশনবিলাকর কারণে 19 অক্টোবর অনলাইন কাউন্সেলিং এগেইন করব, আপনাকে প্রিফারেন্স সিলেক্ট করব প্রাইভেট ইনস্টিটিউশন সমূহর কারণে।